So friends, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি কারণ আজকে বাসায় বানাবো অনেক দিন পরে ফ্রুট কাস্টার্ড তার জন্য এটা কিভাবে বানাই আর কি কি উপকরণ লাগতেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না So let's start So friends, first আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার যেটা অবশ্যই লাগবে তারপর আমি এখানে বিভিন্ন রকমের ফ্রুটস নিছি যেখানে আছে হচ্ছে আঙ্গুর তারপর হচ্ছে আপেল বেদানা কলা আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি পরে দেখাবো দেন এখানে আমাদের হচ্ছে দুধটা কিন্তু অবশ্যই লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট তার জন্য তারপর এখানে আবার এটা আমরা চুলাতে দিয়ে একটু গরম করে এখানের মধ্যে একটা ডিমের কুসুম ফেটিয়ে নিব ফেটিয়ে এটা ভালো করে কিন্তু ফেটাতে হবে যাতে দুধের মধ্যে দিলে যাতে এটা গুড়ি গুড়ি করে উপরে বেশি না ওঠে তারপর এটা ভালো করে ফেটিয়ে আমরা হচ্ছে এটা ইয়াতে দিয়ে দিব দুধে দিয়ে নিব দুধটা কিন্তু জাল দিয়ে আগে চুলা থেকে নামিয়ে দেন আপনাকে মিক্স করতে হবে না হয় কিন্তু এটা ঠিকভাবে মিক্স হবে না আর না হলে উপরে বেশি বেশি উঠবে তার জন্য এটা আগে জাল দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে দেন আপনাকে ডিমের কুসুমটা ভালো করে ফেটিয়ে মিক্স করতে হবে তারপর খুব সুন্দর করে মিক্স করে নেবেন তারপর আবার আমরা এখানে মিক্সিস করে কিছু করে রেখে তারপর আবার চুলার আছে বসিয়ে দিব তার জন্য এটা মিডিয়াম আছে রাখবেন আর আপনারা যদি জালটা বেশি দেন তাহলে এটা কিন্তু নিচে লেগে গিয়ে পড়ে যেতে পারে অথবা আপনারা যদি একটু কম দেন তাহলে এটা হবেই না তারপর আমরা হচ্ছে এখান থেকে একটু দুধ নিয়ে তারপরে কাস্টার্ড পাউডার মিক্স করে পরিমাণ মতো এখানে এখন দিয়ে এটা নিয়ে নেব খুব ভালো করে কিন্তু নাড়তে হবে যাতে পুরো কাস্টার্ডটা দুধের মধ্যে সুন্দর করে মিক্স হয়ে যায় আর দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা একটা সুন্দর লুক দিবে আর এটা সুগন্ধিটা অনেক নাইস জাস্ট এটা যখন জাল দিতেছিল তখন আর কি অনেকেই মানে সুস্বাদু লাগতেছিল এখন থেকেই আমার এখন এই জিভে জল আসতেছে ভয়েস কভার দেওয়ার সময় তারপর এটা দেখুন উপরে একদম বলক চলে এসেছে খুব ভালো করে এই অবস্থায় কিন্তু আপনাকে এটা চুলার আঁচটা কিন্তু একদম বন্ধ করে দিতে হবে এটা আপনার বন্ধ করে তারপর আপনাদের কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন আমি এখানে কিন্তু গ্যাসটা অফ করে দিছি তারপর এখানে কিন্তু আবার আপনাদেরকে চিনিও মিক্স করতে হবে এটা কিন্তু আগে করে ফেলতে হবে যখন আপনারা কাস্টার্ডটা যখন এখানে মিক্স করবেন তখনই কিন্তু চিনিটাও দিয়ে দিতে হবে যেহেতু আমরা ভুলে গেছি তার জন্য পরে দিছি এখানে চিনিটাও কিন্তু অবশ্যই দিতে হবে আর এটা একটু আপনারা টেস্ট করে দেখবেন চিনিটা যাতে ঠিকভাবে হয়েছে কি না আমি এখানে আগে টেস্ট করে নিছি দেন এখানে কম হয়েছিল চিনি তারপর এখানে আবার আমি চিনি মিক্স করে দিছি তারপর এখন এটা হয়ে গেছে রেডি তারপর আমি এখানে আবার এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা ফ্যানের নিচে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় তারপর এখানে দেখুন আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজানো হয়ে গেছে তারপর এগুলো ঠান্ডা হওয়ার পরে এখন আমরা এখানে সব যেগুলো ফ্রুটস আমরা কেটে রেখেছি বেদানা তারপর হচ্ছে কিশমিশ আর আঙ্গুর আর একটা হচ্ছে কলা আর হচ্ছে আপেল এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই মিক্স আর আপনাদের আরেকটা কথা বলে দিই কলাটা কিন্তু আপনারা যখন এটা সার্ভ করে খাবেন তখনই মিক্স করবেন আগে যদি এটা মিক্স করে ফেলেন তাহলে আপনাদের ওই যে মিশ্রণটা আসছে কাস্টার্ডে ওটা কিন্তু কষে কলার কষে এটা কিন্তু কালো হয়ে যেতে পারে তার জন্য এটা আমরা আগে মিক্স করিনি আমরা যেটা যখন বাটিতে নিয়ে খেয়েছি দেন তখন মিক্স করে খেয়েছি তাহলে এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে সো এখানে এখন মিক্স করা হচ্ছে আর কি দেখুন ফ্রুটসগুলো যখন মিক্স করতেছে তখন মানে কাস্টার্ডটা দেখতে কি সুন্দর লাগতেছে আর এটা অনেক ঘন হয়েছে
আর আপনাদের আমি টেস্ট করে বলবো যে এটা কেমন হয়েছে। আগে সবগুলো ফ্রুটস এখানে দিয়ে দেওয়া হোক, তারপর কিশমিশটা আপনারা চাইলে এখানে কাজু এসব কিছু মিক্স করতে পারবেন। আমাদের যেহেতু এগুলো অ্যাভেলেবেল ছিল না, তার জন্য এটা আমরা মিক্স করিনি। দেখুন আমি কলাটা কিন্তু রেখে দিয়েছি এক পাশে করে, এটা আমরা পরে মিক্স করে খাবো। আগে থাকতে কিন্তু করে নিব না, পুরা যখন আপনারা সার্ভ করে খাবেন তখন কিন্তু মিক্স করবেন এটা। দেখুন লুকটা কি সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছে কাইভেলি। আমি ভয়েস কভার দেওয়ার সময় এখনই জিভে জল আসতেছে, আগে বলছি এখনও বলতেছি। এটা অনেক অনেক সুস্বাদু ছিল। তারপর এখন আমি টেস্ট করতেছি, এটা আর কি বলবো, এটা যখনই বানাই তখনই খেতে ভালো লাগে। এবার অনেক টেস্ট হয়েছে, আমি কিন্তু এখনই কলাটা মিস করছি। সো এটাই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট।